সিলিং এ 6 জন ঝুলতেছে, যারা দেখা যায় ভয় পান যে দুই দিন পর খুইলা টেলে আর পড়ে যাবে। অনেকে বলে যে ভাই বোর্ডের সিলিং মিলে কয়দিন পর খুইলা বইরা জায়গা, এইটা ঝুলা জায়গা দিয়েছি। শুন ভাই, এত সুন্দর কাজ আসলে কি টিনের ঘরে করা সম্ভব? ভাই অবশ্যই সম্ভব। এই সাদাটা দেখতেছেন না, এই সাদাটা গুলাম গর্জনের 12 মিলি ফ্লাইবোর্ড, আর উপরে যে ফ্রেমটা করছে সেটা গর্জন কাঠ দিয়ে, সলিড গর্জন কাঠ। ভাই এই সিলিংটা গুলাম অনেকেই করছে, অনেক কি জিপসাম দিয়া কাঠ দিয়ে অলরেডি আজ পর্যন্ত কেউ করতে পারে না, এখন তো আমি করছি। ডয়ারগুলা দেখেন, যত বড় ডয়ারি হোক না কেন, জাস্ট এভাবে ছেড়ে দিবেন অটো লেগে যাবে, সম্পূর্ণ ডয়ার থাকবে হাইড্রোলিক। হাইড্রোলিক নাকি? অনেক গেলাম স্লাডি দিয়ে টান দিয়ে নিতে পারেন, আমাদের স্লাডি দিয়ে জাস্ট এভাবে ছেড়ে দিবেন অটো লেগে যায়। দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন পুরো ফ্লাইওভার কাঠের, সম্পূর্ণ এগুলো কাঠের মতো, একেবারে কাঠের মতো দেখেন। আর আমরা হচ্ছে শুধু ঢাকাতে কাজ করি, আমরা বাংলাদেশ 64 জেলায় কাজ করে থাকি। এই রকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো, এত সুন্দর সিলিং, এত সুন্দর দেয়ালি করা, মানে উপরে যদি টিন থাকে ছাদ না থাকে তাহলে কোনো সমস্যা নেই? এটা তো ভাই উপর চারিদিকে দেয়াল, এটা গুলো উপরে টিন। আচ্ছা আচ্ছা, দেখেন এটা আমরা কিভাবে সাজাইছি কেউ বোঝাই যাবে না, মানে বোঝার কোনো উপায় নেই। বোঝা হচ্ছে তো বিল্ডিং এর মধ্যে সাততলার উপরে যে রুমটা ছিল, উনি বলছে যে ভাই এখানে আমি আড্ডা মাড্ডা মারবো, এখন তো উপরে টিন লাগাইছি, এটা কিভাবে সুন্দর করা যায়। তো এইসব করেই আমরা এই ডিজাইনটা করছি, আপনি একটু দেখান। হ্যাঁ যারা আছে দেখলেই বুঝবে, সুন্দর লাগতাছে দেখতে। দেখেন মানে আমার বিশ্বাসই হচ্ছে না যে আসলে এত সুন্দর করে পসিবল একটা টিনের চাল দেওয়া ঘরের ভিতরে আর কি। সুমন ভাই, আপনি যে কাজগুলো করেন, আপনার কোম্পানির নাম এবং আপনি বাংলাদেশের কোন কোন জায়গায় জায়গায় কাজগুলো করেন? আসলে আমরা, আমার কোম্পানির নাম হচ্ছে সুমন ইন্টেরিও, আর আমাদের অ্যাড্রেস হচ্ছে সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ। আর আমরা হচ্ছে শুধু ঢাকাতে কাজ করি, আমরা বাংলাদেশ 64 জেলায় কাজ করে থাকি। এই যে এইখান থেকে যদি আমরা কথা বলা শুরু করি, যে এই যে এইখানে সর্বপ্রথম আমরা যে সিলিংটা দেখতে পাচ্ছি, এটা কিভাবে করলেন, কি দিয়ে করলেন এবং কি খরচ কেমন? আসলে এইটা হচ্ছে আমরা এই সাদাটা দেখতেছেন না, এই সাদাটা গুলাম গর্জনের 12 মিলি ফ্লাইওভার, আর উপরে যে ফ্রেমটা করছে সেটা গর্জন কাঠ দিয়ে, সলিড গর্জন কাঠ। ওই নিচে আমাদের ছয়তলা কাজ চলতেছে, আমি দেখাবো না আমরা কিভাবে ফিটিং করি কি করি। অনেকেই বলে ভাই কালারে পরে তো বোঝা যায় না এটা কি দিচ্ছেন, তো আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিব আমরা কিভাবে কি বোর্ড লাগাচ্ছি, কিভাবে ফিটিং করতেছি। সেগুনের কালার যেটা দেখতেছেন না, এটা হচ্ছে আপনার যেটা সেগুনের ফ্লাইওভার বলি, এটা আমরা লেকার করছি। আর সাইডে যেটা দেখতেছেন সাদা, এটা হচ্ছে এনামেল পেন্ট, হাতে এনামেল পেন্ট করছি, কিন্তু এনামেল পেন্টের গ্লেজটা দেখেন মনে হবে কি ডোকু করা। দেখেন মানে একবার মনে হচ্ছে ডোকু পেইন্ট করা। এর সিলিংটা করলেন, এটা কত করে খরচ? হ্যাঁ এটা হচ্ছে আমরা এখানে লাইট তার কালার যা লাগছে সব কিছু দিয়ে 650 টাকা প্রতি পার স্কোয়ার ফিট, অল এভরিথিং ওকে, ইলেকট্রিক কাজ এবং কি সব কিছু আপনারাই করছেন 650 টাকা স্কোয়ার ফিট টাকা প্রতি পার স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি একটা টিভির ক্যাবিনেট করছেন। জি জি ভাই, টিভি ক্যাবিনেট হচ্ছে এখানে এল সিস্টেমে করা, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। আর এখানে একটা কলাম ছিল, এই কলামটার গ্যাপ থাকে, দুজি টিভি ক্যামেরা এখানে, এই গ্যাপটা কোনো কাজে আসবে না। পরে এটা আমরা এই কলামটারে আমরা সেগুনের বোর্ড দিয়ে মুড়াইয়া পুরো একসাথে অ্যাটাচ করে নিছি। এখানে যেমন আপনি শোপিস টুপিস রাখতে পারবেন, সম্পূর্ণ শোপিস টুপিস রাখবেন, এরকম একটা বাসা। নিচে আমরা অফিস করছি, অফিসটা দেখাবো, এই টেবিলগুলো নিচে চলে যাবে, এই দেখেন আপনারা গুলাম এখানে সবকিছু আপনি রাখতে পারবেন। আর এই পাশ হচ্ছে আমরা ডয়ার করে দিচ্ছি, ডয়ারটা দেখেন আপনি, সম্পূর্ণ ডয়ার আমাদের হবে হাইড্রোলিক, হাইড্রোলিক অটো চলে যাবে, অটো চলে যাবে, অ্যাটলিক শীট লাগানো, গ্লেজটা দেখেন। আর এই পাশে হচ্ছে টিভি ক্যাবিনেটটা, দুই পাশে আমরা দুইটা শোকেসের মতো করে দিছি, শোকেস টুপি সাকার ওপেন থাকলে ডিসকালার হয়ে যাবে ধুলাবালি পরে, এই জন্য আমরা গ্লাস করে দিছি। আর এখানে হচ্ছে আমরা আটটা ডয়ার করে দিছি, ডয়ারগুলো দেখেন, যত বড় ডয়ারই হোক না কেন, জাস্ট এভাবে ছেড়ে দিবেন অটো লেগে যাবে, এই দেখেন অটো লেগে যাবে, আমাদের সম্পূর্ণ ডয়ার থাকবে হাইড্রোলিক, হাইড্রোলিক নাকি। উপরে আপার ক্যাবিনেট এইভাবে অ্যাটাচ করে মিলে নিছি এল সিস্টেমে। আচ্ছা এখানে কত করে খরচ নিছি? হ্যাঁ এখানে হচ্ছে টিভিটা ঝুলবে, এখানে দুইটা মাপ আসবে টিভি ক্যাবিনেটের, এই যে গ্যাপটা দেখতেছেন না, এটা গুলাম লেকার করা, এটা গুলাম এনামেল পেন্ট করা, এটা হচ্ছে আমরা 950 থেকে 1000 টাকা পার স্কোয়ার ফিটে করে থাকি। আর যেগুলো আপনার ক্যাবিনেটের মতো দেখতেছেন, এগুলো হচ্ছে আমরা 1400 থেকে 1500 টাকা প্রতি পার স্কোয়ার ফিটে করে থাকি, লেকার পলিশ, আর ভিতর হবে এনামেল পেন্ট। আর এনামেল পেন্টের গুণটা কি ভাই, দেখেন এটাতে যদি পানিও পড়ে কোনো প্রবলেম হবে না, এটা গ্লেজটা দেখেন, হাত দিলে হাতে বাজে না, একবার ডোকর মতো, একবার ডোকর মতো আর কি। জি জি, আর একটা জিনিস, ছোট জিনিস একটা বলি ভাইয়া, এখানে এই সুইচ বোর্ডটা ছিল এই বরাবর, আমরা টেনে এই সাইডে নিয়ে আসছি, টিভি ক্যাবিনেটের মাঝখানে সুইচ বোর্ড থাকে ভালো দেখা যাবে না, কিন্তু বোঝাও যায় না যে এখানে তারটা কোথায় থেকে আসছে, এটা আনকমন কাজ, অনেকে করে না এটা, আমরা করে দিচ্ছি। আর এখানে হচ্ছে একটা আপনার কিচেনের বেডরুমের একটা করিয়র থাকে, ছোট গ্যাপে কি করা যায়, এখানে একটা টানা লোবার করে দিচ্ছি, লোবারটা দেখে অনেক সুন্দর লাগতেছে। এটা আবার ওই ভিতরে আমরা এলইডি ফিতা লাইট ইউজ করছি এক কালারের, এখানে লেকার করা। তো আমরা এখন চলে যাচ্ছি একটা ইউনিক গিজার একটা মাস্টার বেডে, দেখেন ভাই আপনি তো অনেক ভিডিও করছেন, একটু দেখেন না কত সুন্দর একটা সিলিং, আনকমন ডিজাইন, না দেখলে বুঝবে না, যারা ভিউজ আছে তারা অবশ্যই দেখলে বুঝবে যে টিনের ঘরে এত সুন্দর করে ডিজাইন করা যায় কিভাবে। জি জি দেখেন,
দেখেন না এত সুন্দর ভাবে ডিজাইন এত সুন্দর সিলিং ভাই এই সিলিংটা গুলো অনেকেই করছে অনেকেই জিপসম দিয়া কাঠ দিয়া অলরেডি আজ পর্যন্ত কেউ করতে পারেনি এখন তো আমি করছি নিচে দেখাবো না এটা আমরা তৈরি করতেছি আর এই পাশে হচ্ছে আপনার এই কলামের পাশে একটা গ্যাপ ছিল এখানে একটা আলমারি করে দিয়েছি আমরা জি কলামগুলো আমরা মোড়াই দিয়েছি এখানে ওয়ালপেপার দিয়ে আমরা মোড়াই দিয়েছি পুরোটা পুরোটা ওয়ালপেপার দিয়ে ইয়া করা আছে এই সিলিংটা কি ওই জায়গা ভাই এটা রেড ওটা রেড একে পড়ায় সেম রেড সেম রেড জি একদম সবকিছু আমরা দিয়ে দিয়েছি আচ্ছা সেম রেডই কিন্তু এটার মতই এটা সেম রেড নিছে তারপর যদি আমরা এই আরেকটা বেডরুমে চলে যাই দেখেন এইটা আবার আনকমন একটা ডিজাইন এক একটা রুমে এক এক ডিজাইন করছি ভাই সব তো যে একই রকম থাকে ভালো লাগবে না আপনি দেখেন না এটার আবার একটু ইউনিক ডিজাইন ডিজাইন হচ্ছে আপনার চতুর্দিকে যেটা দেখতেছেন সেগুনের এটা হচ্ছে আমরা সেগুনের ফ্লাইওভার দিয়ে করছি 12 মিলি করার পরে এটা লেগার করছি আর মাঝখানে হচ্ছে আরেকটা ডিজাইন করছি আরেকটা ডিজাইন সাধারণ মধ্যে একটু ফুটানোর জন্য এখানে ফ্যানটা ঝুলবে আর এখানে হচ্ছে আমরা স্পটলাইট ব্যবহার করছি সাইডটা লেগার করা এখানে হচ্ছে আরেকটা ডিজাইন করছি আমরা দেখেন এই যে দেখেন একটা সুন্দর করে আপনার অ্যাটাচ করে যেমন শোপিস টুপিস সাজায় একটা একটা জায়গা দরকার হয় এই পাশে হচ্ছে আমরা দুটো আমরা পালার মতন করে শোকেস করে দিছি শোকেস করে দেওয়া হয়েছে দেখেন এই আউটসাইড গ্লাম ধুলাবালি পড়ে ভিতরে ধুলাবালি হবে না কারণ গ্লাস লাগাতে আর এই পাশে দেখেন চারটা পাল্লা করছি মাঝখানে দুইটা ডয়ার ভাই ডয়ারটা দেখেন বড়ায় আপনার 14 ইঞ্চি চড়া পাশে হচ্ছে 30 ইঞ্চি আপনি দেখেন জাস্ট এভাবে ছেড়ে দিবেন এগুলো অটো চলে যাবে ভাই আমি বলবো না আপনারা আমাদের কাজ দেখবেন কাজ দেখে ভালোমন্দ দেখে কাজ করাবেন যাকে খুশি দিয়ে করান কোনো সমস্যা নাই কিন্তু কাজটা অবশ্যই বুঝে নেবেন এই জায়গার খরচগুলো কোন জায়গায় হ্যাঁ এইগুলো হচ্ছে আমরা সিলিংটা ওই সেম রেট 650 টাকা প্রতি পার স্কয়ার ফিট লাইট সহ আর এইগুলো যা দেখতেছেন এটা হচ্ছে আমরা ওই 1400 থেকে 1500 টাকা প্রতি পার স্কয়ার ফিট এগুলো আমরা লেকার করা আউটসাইডে লেকার করা ভাই এরপর আমাদেরকে কি দেখাবেন এখন হচ্ছে আমরা এই সাততলা দেখালাম এখন হচ্ছে ছয়তলা আমাদের যে কাজটা চলতেছে রানিং বোঝানোর জন্য যে আমরা কি দিয়ে কাজ করি অনেকেই বলে ভাই কালারের পরে কিছু দেখা যায় না আপনারা অনেক কিছু বলেন আমরা বুঝবো কিভাবে এটা গর্জন কাঠ এটা গর্জনের ফ্লাই তো এখন হচ্ছে আমরা ছয়তলা আমাদের কাজ চলতেছে দেখেন সিলিং কেবিনের পড়তেছি আমরা এখন দেখাবো আসেন ছয়তলায় অলরেডি রানিং কাজ চলতেছে ভাইয়া দেখেন একটু দেখেন না ইয়াসিন একটু দেখেন এটা সম্পূর্ণ গর্জনের ফ্লাইওভার গর্জনের ফ্লাই কোথাও আস্তর মারা হয় নাই কোথাও আপনার দেখেন পাউডার টাউডার ফুডিং টুডিং মারা হয় নাই এইটা মনে হয় আপনার ডুপ্লেক্স করা হয়েছে হ্যাঁ নিচে ডুপ্লেক্স এটা যখন অল কমপ্লিট হবে আরেকটা ভিডিও আমরা করব আর জাস্ট একটু বোঝানোর জন্য আমরা কি কি কাজ করতেছি চলমান কাজ হ্যাঁ চলমান রানিং চলতেছে দেখেন সম্পূর্ণ ফ্লাইওভার ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখেন এটা কিন্তু পুরো ফ্লাইওভার কাঠের মতো সম্পূর্ণ এগুলো কি 18 মিমি ফ্লাই একেবারে কাঠের মতো দেখেন 18 মিমি আপনাদের কেবিনেট হবে ওই সাইডে টিভি কেবিনেট আর এই পাশে দেখেন একটা সিলিং করতেছি আমরা এইখানে দেখেন একটা সিলিং করে সম্পূর্ণ ফ্লাইওভার এখানে আলমারি হবে ভাই দেখেন এই যে অনেকে বলে যে ফ্লাইওভার ভাই অনেকে বিনিয়ার এটা ভিতরে গুড়ি গুড়ি থাকে এটা বললাম বিনিয়ার না এটা পুরো কাঠের মতন শানিটা দেখেন একবারে পুরো কোনো ফাঁকা নাই কিছু নাই এইগুলা খরচগুলো ওই যে ওগুলা ওরকম সেম আসবে কমপ্লিট লাইট মার সবকিছু আমরা করে দেব কমপ্লিট হয় না আর কি চলমান কাজ তাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা আর কি আর এখানে হচ্ছে টিভি কেবিনেটটা হবে ওইটার মতনই এই যে আমাদের লোক কাজ করতেছে এখন দেখেন যে এরা কাজ আরেকটা ডিজাইন করছি 18 মিলি থিকনেস আছে 18 মিলি থিকনেস দেখেন 2 1 পাকা এই গর্জন কাঠ দিয়ে আমরা ফ্রেম করে নিই আগে এই গর্জন কাঠ দিয়ে তার প্রথম আপনার ফ্রেমটা ফ্রেম করার পরে তারপরে এই গুলো আমরা লাগানো হয় এই জন্য সিলিং এ ঝুলা যায় না তো ঝুলা যাবে না ভাই যদি পার্টেক্স এর কাজ হয় তাহলে আপনি ঝুলা যাবে না এগুলো খুলে পড়বে এগুলো গর্জন দিকে 4 জন 5 জন 6 জন 7 জন জোর জন্য ঝুলা যায় কোনো প্রবলেম হবে না পাঁচতলা এবং ছয়তলা নিয়ে কিন্তু ডুপ্লেক্স করা আছে ডুপ্লেক্স এর মাঝে যে সিঁড়িটা আছে যে সিঁড়িটা দেখতেই পাচ্ছেন যে এই যে সিঁড়িটা সুমন ভাই নামেন এইখানেও কি কাজ হ্যাঁ হ্যাঁ ভাই এখানেও কাজ হবে আপনি যখন অল কমপ্লিট হবে আরেকটা ভিডিও করাবো তখন বুঝতে পারবে ক্লায়েন্ট এই যে আমাদের সব এই নিচের মাল আইনে রাখছি এখন সম্পূর্ণ গর্জন কাঠ দেখেন ধুলাবালি পড়ে রয়েছে তো এই দেখেন একবার গর্জন কাঠ আচ্ছা এরপরে আমরা নিচে যে অফিসটা আছে আপনাদেরকে অফিস জি অফিসটা ঘুরে ঘুরে দেখাবো ভাই দেখেন আজকে কি করতেছি ইয়াসিন ভাই দেখেন আজকে পড়া 80 90 কেজি লোক ঝুলতে আছে দেখেন ও মাই গড দেখেন ও 6 জন মানুষ 6 জন ঝুলতে আছে আপনি দেখেন আচ্ছা আচ্ছা মানে আজব ঘটনা আজব 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 ঘটনা দেখেন মানে সিলিং এ 6 জন ঝুলতেছে যারা দেখা যায় ভয় পান যে দুই দিন পর খুইলা টেলে আর অনেকে বলে যে ভাই বোর্ডে সিলিং মিলে কয়দিন পর খুইলা বইরা জায়গা এই জন্য ঝুলাই দেখাই দিয়েছি আচ্ছা আচ্ছা 6 জন মানুষ দেখেন একবারে ঝুইলা তারপর কিন্তু দেখাইতাছে ভাই এটা হচ্ছে অফিস প্লাস টিভি কেবিনেট এবং ফাইল রাখার জন্য আমরা আলাদা ভাবে আলাদা কেবিনেট সবকিছু করে দিয়েছি আর কি যেমন একটা দেওয়ালে কাজ করলে আপনি
এক্সট্রাভাবে কিছু লাগবে না ঠিক আছে এই হিসাব করে আমরা কাজগুলো করছি মাঝখানে টিভিটা ঝুলবে আমরা ফার্স্টে সিলিং এ আসি ভাই জি সিলিং সিলিংটা দেখেন সিলিংটা হচ্ছে আমরা এটা কিভাবে ফুটানো যায় মানে আনকমন ভাবে কিছু ফুটা যায় অনেকেই তো অনেক সিলিং করে তো আমরা হচ্ছে একটু ইউনিক ভাবে মানে ফুটানোর জন্য আমরা একটু লোবার প্লাস স্পট লাইটের বক্স এইভাবেই আমরা লোবার টাইপের দিয়ে এভাবে সিলিংটা আমরা ফুটাইছি কত সুন্দর লাগতাছে দেখতে আচ্ছা এইখানে যে কালারটা করা হয়েছে যে এই কালারটা কি কালার করা ভাই এটা হচ্ছে যেটা আমরা বলি চতুর্দিকে যে সাইডটা দেখতেছেন না সাদা এটা হচ্ছে আমরা গর্জনের ফ্লাই দিয়ে করা 12 মিলি গর্জনের ফ্লাই দিয়ে করছি এবং ফ্রেমটা করছি হচ্ছে গর্জন কাঠ দিয়ে আর নিচে যেটা দেখছেন সাদা এটা হচ্ছে গর্জনের 12 মিলি ফ্লাই বোর্ড এই পরমিতে এটা মধ্যে আমরা এনামেল পেইন্ট করছি এই যে এই গর্জনের ফ্লাই দিয়ে এইগুলোর খরচটাও কি আগের মতো উপরের মতো সেমই নিছেন নাকি সেমই একটু বেশি ভাই একটা প্লেন পার্টেক্স হচ্ছে আর আপনার গর্জনের বোর্ড রাইতে দিনে তফাৎ যারা বোঝে আপনারা ভিডিও করে আপনারা বোঝেন দেখেন 6 জন ঝুলছে সিলিং এ জি কিছু হয় না কারণ পার্টেক্সের মধ্যে 6 জন ঝুলা অসম্ভব তো এইগুলোর রেটটা হচ্ছে সিলিংটা পুরো আমরা এগুলা এখানে লাইট তার কাঠ বোর্ড রং এভরিথিং সবকিছু দিয়ে আমরা 650 টাকা প্রতি পার স্কয়ার ফিট এনি করছি এটা প্রতি পার স্কয়ার ফিট এবং লাইট তার সব সহ লাইট তার সবকিছু সহ আপনারা এভরিথিং সবকিছু আমরা দিয়ে দিয়েছি একবার এ টু জেড কমপ্লিট করে তারপর নি স্যার আরেকটা জিনিস হচ্ছে এই যে লোবারটা দেখতেছেন না এই লোবারটা কিন্তু আপনার সেকোনের যেটা প্লাইউড দিয়ে আমরা দুইটা পেস্টিং করে 1 ইঞ্চি বানানো এরপরে লোবার করছি মাঝখানে হচ্ছে আমরা আরেকটা ডিজাইন করে দিছি এখানে চারটা স্পট করছি এখানে একটা পাঁচের মতন দুইটা ডিজাইন করে দিছি আর এইখানে যে ক্যাবিনেটটা হ্যাঁ ভাই ক্যাবিনেটটা হচ্ছে আগে একটু স্লো মোশনে দেখান পুরো দেওয়ালটা এখানে একটা গ্যাপ ছিল জি তো ওনার হচ্ছে অফিস যে ফাইল ক্যাবিনেট করবে তো ফাইল ক্যাবিনেট করার জন্য আমরা হচ্ছে ভাই আলাদাভাবে অপশন করে দিছি উনি বলছে যে ভাই আমার আলাদা আলাদা এখানে আপনার সবকিছু লেখা থাকবে যে কোন বক্সের মধ্যে আমরা কি রাখবো সম্পূর্ণ আমরা এখানে বক্স করে দিছি এগুলো পালার এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক ভাই দেখেন এগুলো অটো লেগে যাবে দেখেন সম্পূর্ণ হাইড্রোলিক আর এই হাতলগুলো গুলাম দেখেন অরিজিনাল এসএস ভাই অরিজিনাল এসএস একবারে অরিজিনাল এসএস দেখেন না এটা প্রিমিয়াম কোয়ালিটি একবার প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এসএস এর জি হাতলগুলো উপর হচ্ছে আমরা আপার ক্যাবিনেট করে দিছি যেগুলো আপনি কন্টিনিউ না লাগে এগুলো উপরে রাখতে পারবে এই সব করেই করা আর নিচে এইখানে আলাদা একটা শোকেস করে দিছি যেখানে আপনার ফাইলপত্র যেগুলো আপনার কন্টিনিউ লাগবে হ্যাঁ দেখতে যেমন আপনি এখানে বসে সবকিছু দেখতে পারেন আচ্ছা ওই সব করি আমরা এই ফাইল ক্যাবিনেটটা করছি ফাইল ক্যাবিনেটটা আর এইখানে থাকবে হচ্ছে টিভিটা এখনো কমপ্লিট হয়নি টিভিটা লাগানোর পরে আরো বোঝা যাবে আর কি এখানে সুইচ বোর্ড করে দিছি এই পাশে হচ্ছে আমরা দুটো গ্লাস পালা করে দিছি পালাগুলো দেখেন এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক অটো লেগে যাবে আরেকটা জিনিস হচ্ছে ভাই এটা নিচে এই নিচেগুলো আমরা স্লাইডিং করে দিছি অনেক গেলাম স্লাইডিং দিয়ে আমরা টান দিয়ে নিতে পারেন আমাদের স্লাইডিং দিয়ে জাস্ট এভাবে ছেড়ে দিবেন অটো লেগে যায় দেখেন একবার আপোষে কোনো টান দিতে আমরা পানির মতো চলে যাবে আচ্ছা মানে একবারে স্মোক ভাই কথা না কাজে বিশ্বাসী আপনারা দেখবেন ঠান দিয়ে দেখছেন একবার অটো জায়গা মাঝখানে হচ্ছে আমরা ড্রয়ার করে দিছি 6টা 6টা ড্রয়ার হচ্ছে একটু আনকমন এখানে হচ্ছে ন্যাচারাল আমরা লেকার পলিশ করা এটা এখানে গেলাম আনকমন একটা ডিজাইন করছি এগুলো গেলাম এসপিএল যেটা আমরা এসপিএল শীট বলি অ্যাটিলিক শীট বলে কেউ এসপিএল শীট বলে এটা গেলাম এসপিএল শীট এটার গ্লেসটা দেখেন অনেক সুন্দর যেমন আপনার কালার কম্বিনেশন টিভির পিছনেরটা সাদা এইখানে সাদা এটা গুলো এনামেল পেইন্ট করা এটার আমরা হচ্ছে এসপিএল শীট লাগাই দিয়েছি এই শীটগুলো দেখেন অনেক সুন্দর গ্লেজ করতেছে মানে গ্লাসের মতো তো আমাদের নেক্সট ভিডিওতে যে চাঁদপুরে যে ভিডিওটা হবে ওইটা সম্পূর্ণ এসপিএল শীট দিয়ে করা ইউরোপ কান্ট্রিতে যে আলমারি ক্যাবিনেট গুলো হয়ে থাকে সেম সিস্টেম আমরা করছি সুমন ভাই এই যে এই রকম কাজগুলো আমরা যে কাজগুলো দেখলাম ভিডিওর মাধ্যমে যদি এই কাজগুলো আপনাদেরকে দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকেই করতে ইচ্ছা পোষণ করতেছে আর কি বা মন চাইতেছে আপনাকে দিয়ে করতে সেক্ষেত্রে কিভাবে করতে পারে বা আপনি করেন কিনা আসলে আমরা বললাম শুধু ঢাকাতে কাজ করি তা না আমরা সারা বাংলাদেশে 64 জেলায় কাজ করে থাকি তো অলরেডি আমাদের তিনটা ছাড় চলতেছে একটা হচ্ছে হাসনাবাদ একটা চাঁদপুর আর একটা হচ্ছে আপনার সিলেটে তো আমাদের অনেকে নক করে যে আপনি এত দূরে গিয়ে কাজ করবেন কিনা অবশ্যই আমরা গিয়ে করি কিন্তু একটু সময় দিতে হবে কারণ হচ্ছে আমি যদি 500টা কাজ নেই আমি 500টা কাজ একসাথে হ্যান্ড ওভার দিতে পারবো না একটা শেষ করে একটা যাইতে হবে একটা শিডিউল আছে অনেকে বলে যে আপনি ভিডিও করেন কাজ না করতে হলে ভাই আমি কাজ নিব কাজের সময় দিতে হবে তাহলে আমরা করে দিতে পারবো তো আসলে কিন্তু আপনি কিন্তু কাজগুলো করতে পারেন সুমন ভাইকে দিয়ে আসলে আপনার প্রজেক্টটা তাদেরকে ঘুরে দেখায় তারপর আলোচনা করে তারপর আপনার পছন্দ মতো আপনি কাজগুলো করে নিতে পারেন তাকে জি জি যে ভাই অনেকেই তো কাজকাম করে অনেকেই আপনারা দেখবেন হচ্ছে কাজের কোয়ালিটি আমাকে দিয়ে কাজ করাতে হবে আমি বলছি না আপনারা ভালো কাজ যারা ভালো এক্সপিরিয়েন্স কাজ করে ভালো ফিনিশিং কথা কাজে মিল আছে তাদেরকে দিয়ে কাজ করাবেন আচ্ছা তাহলে হচ্ছে কাজের ফিনিশিং কোয়ালিটি পাবেন এটার মধ্যে কি ছিল যদি ফার্স্টে দেখাইতাম রুমটা তাহলে বুঝতে পারতেন এখন এটা পুরো সাজানো গোছানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে বিষয় হচ্ছে আপনারা যারা অভিজ্ঞ লোক তাদেরকে দিয়ে কাজ করাবেন তাহলে হচ্ছে কাজে ঢুকবেন না কারণ কষ্টের টাকা দিয়ে আপনারা কাজ করাবেন যারা প্রবাসে থাকে বাংলাদেশে যেখানেই থাকে সবারই কষ্টের টাকা আপনার কষ্টের টাকাটা কাজে লাগাবেন যেমন 2-20-30 বছর অনাসে ব্যবহার করতে পারেন আপনারা ইন্টারভিউ করলেন 6 মাস পরে কি আবার কাজ করবেন করবেন না ভালো মন্দ যাচাই করে আপনারা কাজ করবেন তো দর্শক আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ